তোমার মতিগতি তো আমার ভালো ঠেকতেছে না, তুমি এগুলো দেখাইতেছটা কি? মানে তুমি কোন দিকে যেতে চাইতেছ, কোন অ্যাঙ্গেলে খেলতে চাইতেছো তুমি? হ্যাঁ, এটা তো মানে নষ্ট ভিডিওর দিকে চলে যাচ্ছে। শীত এসেছে, শীত এসেছে, শীতের মধ্যে শীতি ভিডিও দেখার সময় হয়েছে। বাতাসে ফুলের সৌরভ পাতা ঝরেছে, শীত আসবে বলে শীতি ভিডিও চলে এসেছে। হেই গাইজ, দিস ইজ রাফায়েত ফ্রম শো অফস ঢাকা অ্যান্ড ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ হাউ কিউট। বাংলাদেশি মাইয়া, বাংলাদেশি মাইয়া, বাংলাদেশি মাইয়া। আপনাদের মনে হতে পারে বাংলাদেশি মাইয়া আসলে কারা, বাংলাদেশি মাইয়া দেখতে কেমন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বাংলাদেশি মেয়ে এবং বাংলাদেশি মাইয়া। ওয়েল, আজকে আমরা আমাদের ভিডিওতে এমন এক ট্যালেন্টেড প্রাণী নিয়ে কথা বলবো যিনি আমাদেরকে বুঝাতে সাহায্য করবেন হোয়াট ইজ আ প্রপার বাংলাদেশি মাইয়া। সো সময় নষ্ট করবো না, আমরা ভিডিওতে চলে যাব। রোল দ্য ইন্ট্রো। মাইকেল জ্যাকসন ইজ নট ডেড, মাইকেল জ্যাকসন ইজ ব্যাক। মাইকেল জ্যাকসনের আত্মা ভুলবশত এক বাঙালির শরীরে বস করেছে আর ওই বাঙালি জ্যাকসন সাহেবের সব ট্যালেন্ট লুটে পুটে খাচ্ছে। আর রোমান্টিক সং বাই কামরুল হাসান নাজমুল, দেখুন বাংলার কিং অফ পুপকে কি গ্রুভ তার, সে আঙ্গুল দিয়ে তাল ঠিক করে নিচ্ছে। খুবই ট্যালেন্টেড প্রাণী সে, মিউজিক, টিউন, লিরিক্স, কম্পোজিশন, ইভেন এই মিউজিক ভিডিওটাও সে নিজে শ্যুট করে। মানে বাংলাদেশে এরকম ট্যালেন্টেড মানুষই তো আমাদের দরকার। সে নর্মাল মানুষের কাতারে পড়ে না, সে বুদ্ধিজীবী লেভেলে পড়ে। বাংলাদেশি মাইয়া, ও বাংলাদেশি মাইয়া, ও বাংলাদেশি মাইয়া রে, বাংলাদেশি মাইয়া, বাংলাদেশি মাইয়া, ও বাংলাদেশি মাইয়া, ও বাংলাদেশি মাইয়া রে। তার সুমধুর কণ্ঠ শুনে বোঝা যাচ্ছে যে কেন সব কাজ তার একা একাই করতে হয়, কারণ কোনো আক্কেল জ্ঞানওয়ালা মানুষ তার সাথে নিজের নাম যুক্ত করতে চাবে না। ও বাংলাদেশি মাইয়া, ও বাংলাদেশি মাইয়া রে, বাংলাদেশি মাইয়া, পাগল হইয়া যাই রে তোর দিকে চাইয়া, ও পাগল হইয়া যাই রে তোর দিকে চাইয়া। সে একটা টুরিস্ট স্পটে বাংলাদেশি মাইয়া, বাংলাদেশি মাইয়া বলে চিল্লাতে চিল্লাতে একটা মেয়ের বগলের দিকে ফোকাস করে মিউজিক ভিডিও শুট করছে। কি অত্যাধুনিক সিনেমাটোগ্রাফি তার! বগল থেকে চোখ সরায় একটু তার চোখের দিকে তাকা, তাহলে হয়তো বা তোর এই পাগল হইয়া যাইতে হবে না। বাংলাদেশি মাইয়া, ও বাংলাদেশি মাইয়া, ও বাংলাদেশি মাইয়া রে, বাংলাদেশি মাইয়া, পাগল হইয়া যাই রে তোর দিকে চাইয়া, ও বাংলাদেশি মাইয়া, পাগল হইয়া যাই রে তোর দিকে চাইয়া, তোর রূপের বাহাদুরি তুই অনেক সুন্দরী, তোকে ছাড়া থাকতে নাহি আমি ওরে পারি রে, আমি নাহি পারি। দেশের নাম, বিশেষ করে দেশের মেয়েদের নামকে বড় করার এই মহৎ এক দায়িত্ব তুলে নিয়েছেন আমাদের এই নাজমুল ভাই তার ছোট্ট দুইটা কাঁধের মধ্যে। সে বিদেশি রাস্তায় ক্যামেরা হাতে একটি মেয়েকে নাচাচ্ছেন আর বাংলাদেশি মাইয়া, বাংলাদেশি মায়া বলে চেঁচাচ্ছেন। হাউ ক্রিয়েটিভ! একইভাবে আপনারা নিজেদের এলাকা ভিত্তিক প্রচারণা চালাতে পারেন। হয়তো বা কিছুদিন পরে দেখা যাবে যে রমনা পার্কে একটা মেয়ে নাচতেছে আর একটা ছেলে ক্যামেরা হাতে তাকে শ্যুট করছে আর চেঁচাচ্ছে, আরে বরিশাল্লা মাইয়া, আরে নোয়াখাল্লা ছেড়ি, আরে সিলেটি পুরী গো, সিডাগাঙ্গা নারী। বাহ, দিস ইজ কল্ড ব্র্যান্ডিং, দ্যাটস হাউ ইউ শুড ব্র্যান্ড ইউর সেলফ। মার্কেটিং 101 গাইজ। এসব ইউনিভার্সিটিতে কোর্স করে কোনো লাভ নাই, এই যে এই লোকের কাছে আসলে ও ব্র্যান্ডিং কীভাবে করতে হয় তোমাদেরকে শিখিয়ে দিবে। 4P, 5P, 6P অফ মার্কেটিং। আই অ্যাম অ্যাকচুয়ালি ইমপ্রেসড। পাগল হইয়া যাই রে তোর দিকে চাইয়া, ও পাগল হইয়া যাই রে তোর দিকে চাইয়া, বাংলাদেশি মাইয়া, ও বাংলাদেশি মাইয়া। না, টাকার অভাবে কত কি যে করতে হয় মানুষের বিদেশে, বিদেশের লাইফটা আসলে অনেক কষ্টের, নাহলে এই পাগলের সামনে দাঁড়ায় কি কেউ ধুমতানা ধুমতানা করে? ও বাংলাদেশি মাইয়া, আমি খুশি তোকে পাইয়া, বাংলাদেশি মাইয়া, ও বাংলাদেশি মাইয়া, আমি নাচি তোকে পাইয়া, বাংলাদেশি মাইয়া, ও বাংলাদেশি মাইয়া, আমি পাগল হইয়া যাই রে তোর দিকে চাইয়া। সে বাংলাদেশি মাইয়া পেয়ে এতটাই খুশি, এতটাই খুশি যে সে নিজের সুর করার লেখা গানই নিজে ভুলে গেছে। সে মুখ মিলাতে পারছে না, তার খুব স্ট্রাগল করতে হচ্ছে। #challengingtimes
মানে সে এতটাই এক্সাইটেড যে তার কোনো মানে দিন দুনিয়ার খেয়াল নাই। সে কখনো খাবারের দোকানের সামনে গান গাচ্ছে, সে কনস্ট্রাকশন সাইটের সামনে গিয়ে সে গেয়ে বেড়াচ্ছে, মানে এমন একটা অবস্থা যে মাঝে মাঝে লিটারেলি কোনো বিদেশি ওনাকে গালিগালা শুরু করছে। বাকি গানটায় বেসিক্যালি উনি এই একই বাংলাদেশি মাইয়া বলে চিল্লায় গেছেন, মানে নতুন কিছু দেখার নেই। ইজ অ্যাকচুয়ালি ভেরি ইমপ্রেসড উইথ দ্য বাংলাদেশি মাইয়া। যদি ওই মেয়েটাকে দেখে আমার মনে হচ্ছে না বাংলাদেশি মাইয়া, ওর নামটাও দেখে কেমন জানি আমার বিদেশি মনে হচ্ছে, বাট লেটস লেট ইট স্লিপ। এখানে হতেই পারে এরকম নাম হতেই পারে বাংলাদেশি মাইয়াদের। যাই হোক, ওনার ট্যালেন্টের প্রদর্শনী এখানেই শেষ না, আমরা ওনার করা আরও কিছু মানে ক্রিয়েটিভ ওয়ার্ক দেখব। আমরা শেয়ালের কণ্ঠে গান শুনবো, আমরা বিড়ালের অন্তাক্ষরী খেলা দেখবো। হ্যালো, ও মাই গড, আসলে তার গান শোনার মতো মানে আমার কানের যোগ্যতা এখনো হয় নাই। এত সুমধুর কোকিল কণ্ঠ, কোকিল কণ্ঠে গান করেন উনি। রক্ত রক্ত বাইরে এখনো সে তার স্টুডিও শো অফ করছে। এই চমৎকার প্রোডাকশনের পিছনে রয়েছে কিছু দামি মেশিন। এই মেশিনগুলো দেখলে মনে হচ্ছে যে ঠিকঠাক মতো জোড়া লাগালে একটা চাঁদে যাওয়ার রকেট বানানো যেত, কিন্তু আমাদের এই রাজপুত্র এই মেশিনগুলো ইউজ করছে তার এই কোকিল কণ্ঠের গান প্রকাশ করার জন্য, যেগুলো উনি নিজেই শুনে এবং নিজেই তালি বাজায়। হ্যাশট্যাগ হাউ কিউট। তো এই গানে আমাদের রাজপুত্র একটা জাদুকর সেজে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এবং কমপ্লেইন করছে যে কোনো কাজেই তার মন বসে না। গাদার বাচ্চা, এসব দিন দুপুরে শালটু খাওয়া বন্ধ কর, তাহলে হয়তো বা তোর কাজে মনোযোগ আবার ফিরে আসবে। তাও ভালো, এই গানটা সে তার নিজের হেডসেটে শুনতে শুনতে গিয়ে আগাচ্ছে। এই গান যদি তার চারপাশের মানুষ বিশেষ করে ওই আপুটি শুনতো, তাহলে ঝেঁকে একটা দৌড় দিত, ওরে সিন ক্রিয়েট হয়ে যেত খামাখাই। এই মেয়ে এই ভোদাইরে একদমই ভালো পায়নি, একদমই লাইকস হয় নাই, মানে বোঝাই যাচ্ছে। কারণ এই বেটা গিয়ে তার পাশে বসলো, সে আমার দিকে তাকায় চোখ টিপ দিচ্ছে। How cute! শালা টান ডাকি, মানে আমার কিন্তু আসলে খুব খারাপ লাগতেছে, মানে পৃথিবী এমন কেন, মানে পৃথিবী এত এত নিষ্ঠুর কেন? হ্যাঁ, মানে কি টান এটা, কি করতাস তুই, কি ভাই ভাই গানটা গাইছস? হ্যাঁ, কি হচ্ছে এখানে, মানে দুই হাত পেতে ভিক্ষা কিভাবে করতে হয় এটা ট্রেনিং দেওয়া হচ্ছে? মানে মনে হচ্ছে সে আপুটাকে শিখাচ্ছে যে কিভাবে সে তার এই গান গেতে গেতে দুই হাত পেতে ভিক্ষা করে একটা চারতলা বাড়ি বানিয়েছে। উমা, এ কি, আমি তো টাস্কি খেয়ে গেলাম। হ্যাঁ, ব্যাপারটা কি, সেদিকে আসলে জাদু দেখাচ্ছে? মানে এত সুন্দর জাদু দেখার পরেও আপুটার কোনো ধরনের মানে পরিবর্তন দেখা যাচ্ছে না? মানে আজকালকার মেয়েরা এত ডিমান্ডিং হয় কেন? মানে কি বুড়ো আঙুল দেখায় কি তুমি জীবনের ভাব নিতে বলতেছো, নাকি মানে তুমি কাঁচকলা দেখাচ্ছ? ঘটনাটা কি, মানে কি হবে তোমার এই বুড়ো আঙুল দিয়ে? ওরে, আরো ফুল, মানে দিস ফুল ইজ ক্রিয়েটিং ফুলস, সে বাতাস থেকে ফুল পয়দা করতেছে। কিন্তু এটা দেখেও আমাদের আপুর মন ভরে না। শি ইজ ভেরি মানে ডিমান্ডিং, গোল্ডিগার, সে গোল্ডিগার, ইয়েস সে গোল্ডিগার। আমার আগের ভিডিও দেখুন, এখানে এখানে মানে একটু লিংক দেওয়া থাকবে লাস্টে, এখানে তো আর দেওয়া যায় না। আমার আগের ভিডিও দেখুন। ওরে তুমি দূরে থাকো কেন,
আরে তুমি তো এই এই এটা কি দেখো ভাই, এটা 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 একটা ফ্যামিলি শো, এখানে ভাই এগুলো চলে না। প্লিজ একটু কন্ট্রোল ইওর সেলফ দুষ্টু ছেলে। মানে আজিব মেয়ে, পুরো টপ সহ একটা গাছ আয়না দিল তাও তার মন ভরে না। সে কত বড় গোল্ডিগার রে। একই তোমার মতিগতি তো আমার ভালো ঠিকতেছে না, তুমি এগুলো দেখাইতেছো এটা কি? মানে তুমি কোন দিকে যেতে চাইতেছো, কোন অ্যাঙ্গেলে খেলতে চাইতেছো তুমি? হ্যাঁ এটা তো মানে নষ্ট ভিডিওর দিকে চলে যাচ্ছে। ভালোবাসি বলো তুমি বলো, ভালোবাসি বলো তুমি বলো ওগো প্রিয়া। যাক তাও মানে হইছে, শেষ পর্যন্ত মেয়েটার ফুল পছন্দ হয়েছে। আর কি খুশি আমাদের রাজপুত্র, মানে সে জিততে গেছে, সে গোল্ডেন এ প্লাস পাইছে। হ্যাঁ তিন দিনের বাসি পোলাও খায়ও তার পেট খারাপ হয় না, হি ইজ ভেরি হ্যাপি, সে ইয়েস ইয়েস করে যাচ্ছে। শালা আমি সিলভার প্লে বাটন পাইলে এত খুশি হবো না, ও যত খুশি হচ্ছে ম্যাজিশিয়ান। একই দুষ্টু মেয়ে, তোমাকে ফুল দিল উনি, জাদু দেখালো উনি, তোমার পাশে বসে খুশিতে গদগদ করছেন উনি, আর তুমি আমাদের দিকে তাকায় চুম্মা দিতেছ। হ্যাঁ মানে তুমিও তো দি মানে কম যাও না। হ্যাঁ মানে সব কষ্ট করলো ওই আর চুম্মা পাবো আমরা, হ্যাশট্যাগ এ কেমন বিচার। তারা দুজন এখন রোমান্টিক নাচ দিচ্ছেন, মানে মেয়েটাকে দেখেই বোঝা যাচ্ছে জীবনের প্রতি তার সকল মায়া মহব্বত আশা ভরসা নিরাশা সব উঠে গেছে। সে তার জাদু দেখে, মানে এই ম্যাজিশিয়ান তাকে তার জাদু দেখায় দেখায় পাগল করে ফেলছেন। তার আর কিচ্ছু ভাল লাগে না, মানে সে স্ট্রেট ফেসে নাচতেছে, তার কিচ্ছু ভাল লাগে না। সে নাচলেও স্যাড, ফুল দেখলেও স্যাড, জাদু দেখলেও স্যাড। সে খালি এক দুইটা জিনিসই পারে, আমাদের দিকে তাকায় চোখ টিপ মারতে আর চুমু খাইতে। আমরা পরের ভিডিওতে যাই, ভিডিও নিয়ে আর বেশি কিছু বলার নেই। হাই ফ্রেন্ডস, হাউ আর ইউ? আমি তোমাদের প্রিয় মুখ সাংবাদিক ও লেখক কামরুল হাসান আজম। আমার কথা সুর সঙ্গীতে নাচানোর গানটি তোমাদের জন্য, সো এনজয় ইট। নাজমুল ভাইয়ের কথা মতো আমরা আরো একটি গান এখন এনজয় করা শুরু করব। মন খারাপ করিস না, পড়ার জগে মানিস না, মন খারাপ করিস না, পড়ার জগে মানিস না, নাচো 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 নাচো, একসাথে তাকে তাকে সবাই মিলে নাচো রে, শালা নাচের প্রতি তোর এমন কি ফেটিশ ফ্যান্টাসি রে। মানে পৃথিবীতে যাই হোক ওইটার সলিউশন এই ব্যাটার কাছে হচ্ছে গিয়ে নাচো, মন খারাপ করিস না, পরাজয় মানিস না, নাচো নাচো নাচো। মানে এর যাই জিজ্ঞেস করা হবে এর অ্যান্সার হবে নাচো। ওরে যদি কেউ বলে যে ভাই আমার পেট খারাপ, ওর উত্তর হবে নাচো নাচো নাচো, আমি পরীক্ষায় ফেল করছি, নাচো নাচো নাচো, ভাই আপনার এইচআইভি এইডস আছে, সবাই মিলে নাচো রে, এদিনই আমি সারা জীবন খেলতে পারবো। আনন্দে নাচো বাসন্তী, সে প্লেনের ভিতরে নাচে, প্লেন থেকে বাইরে হয়ে নাচে, প্লেন থেকে একটু দূরে গিয়ে নাচে, মানে সে সব জায়গায় নাচানাচি দিচ্ছে, ব্রেক ড্যান্স দিচ্ছে, সে লক অ্যান্ড পপ করছে, সে সে তার স্টুডিওর ভিতরেও নাচতেছে, টিভির সামনে দাঁড়ায় দাঁড়ায় নাচতেছে, এখন সে ভাল্লুকের উপরে বসে বসে নাচে, সে কুমিরকেও বাদ দেয় নাই, কুমিরের উপরেও সেও নাচতেছে। কি খুশি সে নাচতে নাচতে, মানে বাচ্চাদের খেলনা সে দখল করে নিছে, দখল করে সে খুশিতে নাচতেছে। শালা গ্রুভ, কি গ্রুভ তার মধ্যে, মানে নাচো 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 গানের সার্থকতা সে পূরণ করতেছে। নাচো 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 নাচো, একসাথে তালে তালে সবাই মিলে নাচো রে, নাচো 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 নাচো। মানে পাগলা তোর সমস্যা কি রে, মানে ওরে দেখেই বোঝা যাচ্ছে যে ও নিম্নচাপ আসছে, কিন্তু সে যাবে না, সে টয়লেটে যাবে না, সে আমাদের সামনে আসবে এবং সে নাচতে থাকবে, সে বিভিন্নভাবে আমাদের নাচ প্রদর্শনী করবে, কিন্তু তাও সে টয়লেটে যাবে না। শালা ব্লাডারে এত প্রেশার দিস না, পরে অসুস্থ হবি, বড় কোনো রোগ হবে। মন খারাপ করে
পাগল হালায় রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় ট্রাফিক কন্ট্রোল করতেছে আর নাচতেছে। মানে আমাদের দেশেও এরকম পাগল আছে, কিন্তু আমাদের দেশে একটু গরম, তো তাই আমাদের দেশের পাগলগুলো আর কি কাপড় চোপড় পরে না। মানে তোমার ফিউচার ওই দিকে দেখা যাচ্ছে, কয়েকদিন পরে তুমিও কাপড় খুলে ট্রাফিক কন্ট্রোল করা শুরু করবা, নাচতে নাচতে মানে এরকম করবা। হালায় র‍্যাপ করতে করতে নিজে নিজেই মাথা ঝাঁকাইতেছে আর বিভিন্ন জায়গায় গিয়ে মানে নাচ শুনতেছে। মানে এতটাই নিজের গানকে ভালোবাসে, মানে কোনো জায়গায় তাকে তার হেডসেট ছাড়া দেখতে পাওয়া যায় না। সে মানে একটা মানুষ যদি সারাদিন এরকম টাইপের গান শুনে তাও সে যে কেমনে দাঁড়ায় থাকে আমি বুঝি না। এই বেটার মানে সুপার পাওয়ার আছে, অথবা এই শালা গানে শুনে না, মানে কারণ ও খালি গান বানায় এবং ওর গান কোনো দিন ও শুনে নেই, কারণ শুনলেও বানানো বন্ধ করে দিত। আপনারা দেখছেন এনটিভি। আরে এরপর, আরে আমি তো এনটিভি দেখছিলাম না, আমি নাচতেছিলাম। এ কি হইলো কি? ওয়েট, মানে আমি বুঝতে পারলাম না কোত্থেকে এটা চলে আসলো। যাই হোক, মানে সরি ফর দ্য ইন্টারাপশন। মানে আমার মনে হয় যে এই ইউনিভার্স তো চায় না আমি এই গানটা আর শুনি, মানে এই কারণে এরকম ডিস্টার্ব হয়ে চলে আসছে, এটা কোত্থেকে আসলো আসছে। আই ওয়াজ নট রেডি ফর ইট। সো গাইজ, দ্যাট ওয়াজ দ্য ভিডিও। খুব শর্ট একটা ভিডিও ছিল, মানে অনেক দিন ধরে অনেকে রিকোয়েস্ট করছিল যাতে আমি এই গানগুলোকে নিয়ে কিছু বানাই, বাংলাদেশি মাইয়া। আমি আসলে এগুলো নিয়ে বেশি একটা কথা বলার কিছু পাই নাই। সো দিস ইজ এ ভেরি ইন্টারেস্টিং ক্যারেক্টার। উনি মানে নিজের গান নিজে কম্পোজ করে লিখে সুর করে বানায় এবং মিউজিক ভিডিও উনি নিজেই করে। যাক, ইট মেক্স হিম হ্যাপি, সো অ্যাজ লং অ্যাজ হি ইজ হ্যাপি উই শুড বি হ্যাপি ফর হিম। সো জাস্ট ওই রাস্তায় দাঁড়ায় চিল্লা চিল্লা বাংলাদেশি মাইয়া বাংলাদেশি মাইয়া, এটা না করে তুমি এরকম ম্যাজিশিয়ান হও, রাস্তায় ম্যাজিক দেখাও, তাহলে আমার মনে হয় তুমি সুপার হিট হয়ে যাও। অ্যান্ড ইউ ওয়ান্টেড টু বি ভাইরাল, ইউ আর ভাইরাল। সো কংগ্রেচুলেশনস নাজমুল ভাই, তুমি পেশায় একজন রিপোর্টার, সো গুড ফর ইউ, কংগ্রেটস। সো দ্যাট ওয়াজ দ্য ভিডিও, হোপ ইউ গাইজ লাইক দ্য ভিডিও। অ্যান্ড থ্যাংক ইউ টু অল অফ ইউ যারা আমার চ্যানেলে রেগুলার ভিউ করছেন, কমেন্ট করছেন, লাইক করছেন। আই এম সরি আমি সব কিছু রিপ্লাই দিতে পারি না একসাথে, বাট আমি চেষ্টা করি রিপ্লাই দিতে। বাট টু বি অনেস্ট, একটা জিনিস সত্যি কথা বলবো, আমি সবার কমেন্ট পড়ি, মানে লিটারেলি সবারটা একদম একটা একটা করে পড়ি, কারণ এখনও মানে একটা একটা করে যখন কমেন্ট আসে আই গেট ভেরি এক্সাইটেড। সো থ্যাংক ইউ সো মাচ। ইউ ক্যান অ্যাড মি ইন মাই ফেসবুক, facebook.com/rafatdhk। সো ওইখানে ইউ ক্যান শেয়ার ইউর আইডিয়াস, থটস, আমি কী নিয়ে আরও ভিডিও বানাতে পারবো। অনেকে করছে এবং ওগুলোর উপর বেস করে এসব ভিডিও বানানো। অ্যান্ড আমাদের ফেসবুকে পেজ আছে একটা, facebook.com/showoffsdhk, ইউ ক্যান গিভ আ লাইক দেয়ার অলসো। সো ইফ ইউ লাইক দ্য ভিডিও, প্লিজ 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 গিভ আস এ বিগ থামস আপ, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু দিস চ্যানেল। আমি জানি আপনারা কেউ সাবস্ক্রাইব করবেন না, ফাও ফাও মিয়া খায়া যাবেন, তাও সাবস্ক্রাইব করবেন না, মানে আমি বুঝলাম না। আমার মনে হয় বাংলাদেশের অন্য কোনো ইউটিউবারের চ্যানেলে সাবস্ক্রাইব করতে মানে টাকা লাগে না, সব ফ্রি। তাহলে আমারটার মধ্যে যখন সাবস্ক্রাইব করতে যান তখনই মনে হয় যে চার্জ করা হয় আপনাদেরকে, ক্রেডিট কার্ড ইনফরমেশন চাওয়া হয়। যদি চাওয়া হয় প্লিজ আমাকে ওটা জানান, স্ক্রিনশট পাঠান, সো দ্যাট আই ক্যান টেক অ্যাকশনস, নাহলে আমার সাবস্ক্রাইবার কেন বাড়েন আমি বুঝতেছি না। সো দ্যাটস ইট, আজকের মতো আমি শেষ করে দিচ্ছি। সো নেক্সট ভিডিওতে আবার সবার সাথে দেখা হবে, টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ, ওকে।